কালকে ভ্রাতৃষ্ঠ অভিযোগ করেছেন যে মিলি চক্রবর্তী কারুর কন্যা, সে মার্কসবাড়ি কমিউনিস্ট পার্টির দ্বন্দ্ব প্রধান নেতা ছিলেন, ওই সময় কাগজে অনেক কিছু বেরিয়েছিল এই এই নিয়োগ সংক্রান্ত এই বিষয় নিয়ে। তো ভালো কথা, বার করে দিন মিলি তো, আমি আমি তো জানিও না, মিলি তো নিজে বললেন, তিনি তো চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ করে বার করে দিন। এবং আমি ওই মিলি জয়নিং যে চিঠিটা লিখেছেন ইংরেজিতে, কেন ইংরেজিতে লিখেছেন আমি হয়তো বলতাম ঠিক না, বাংলায় লিখুন, কিন্তু ও যা ইংরেজি লিখেছে তো আমি দেখে তো বেশ আমারই মনে হচ্ছে এত ভালো ইংরেজি লিখতে আমি পারতাম না। সুতরাং ওর যে শিক্ষাগত যোগ্যতা সে তো ওই জয়নিং যে লেটার যেটা তিনি লিখেছেন তার থেকে পরিষ্কার হয়ে যায়। আমি জানি না তৃণমূলের কোন কোন নেতা ওই জাতীয় ইংরেজি লিখতে পারে। আপনি কি এটা ঘুরিয়ে একটা কৌতুক করলেন যে মিলি চক্রবর্তী বাংলাতে চিঠিটা লিখলে অনেকে বুঝতে পারতেন? আমার তাই বক্তব্য, আমি সবসময় বলি বাংলায় লিখুন। আমি এই সরকারি কর্মচারীরা যারা এসছেন আমার কাছে, ওদের শোকজের জবাব আমি দু লাইনে বাংলায় লিখে দিয়েছি। ওরা বলছে ইংল্যান্ডে কেন ইংরেজি লিখুন, বাংলায় লিখুন, বাংলায় লিখলে পরিষ্কার বুঝতে পারবে এবং তার উপরেই সিদ্ধান্ত হবে। ইংরেজি করতে যাবেন না, ইংরেজির দরকার নেই। কিন্তু মিলির এই ইংরেজি দেখে আমি ওকে, ওর সঙ্গে যেমন আলাপ হয়েছে, বন্ধুত্ব হয়েছে, আমি জানতাম না ওর এত ভাষার উপরে দখল আছে। এই সুযোগে ওকে ধন্যবাদ দিলাম। স্যার কালকে ব্রাত্যবসু বলেছেন কে সুজন চক্রবর্তী, কে পোছে ওকে, আপনি ব্যক্তিগত কুৎসা ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গটা অবতারণা করলেন। ব্রাত্যবসুর মতো একজন নাট্যকার এই যুগের অন্যতম ভালো অভিনেতা পরিচালকের মধ্যে নিঃসন্দেহে পড়বেন, তার থেকে এ ধরনের কথা কি আপনি এক্সপেক্ট করেন? দেখুন একটা কথা আছে না, সঙ্গ দোষের মানুষের অনেক অবনতি হয়। এই সব যাদের নেতারা নাম করছেন, আমি নাম করতে চাই না, এদের সঙ্গ দেশে এমন অধঃপতন হয়েছে যে এদের অতীতের কার্যক্রম, মানে বাম আমলে এদের যে কার্যক্রম, বাম বিরোধিতার মধ্য দিয়ে এদের যে বিকাশ, তার সঙ্গে এখন তুলনা করতে পারবেন না। অধঃপতনটা এই জায়গায় চলে গেছে, সঙ্গ দোষে, ওদের দোষ নেই। ওরা এমন একজনকে নেত্রী বেছেছেন, তার অভ্যর্থ পরিণতি এটাই হবে। কোথাও গিয়ে ব্রাত্য বসুর ওই সময়ে চাকরি পাওয়ার ঘটনাটা উঠে আসছে যে কীভাবে উনি চাকরি পেয়েছেন, সেটাই একটা জটিল গোলক ধাঁধা। না আমি আমি দেখুন আমি আবারও বলি, কোনো ব্যক্তিগত কারো বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। ব্রাত্য নিশ্চয়ই যোগ্য, তিনি চাকরি পেয়েছেন এবং তা থেকে প্রমাণ হয় যোগ্যতা থাকলে বাম আমলে চূড়ান্ত বাম বিরোধী মানুষেরাও চাকরি পান, এতে কোনো বিরোধের কিছু নেই। দেখবেন আপনি টেলিভিশন চ্যানেলে বসে যারা বামেদের বিরোধিতা করেন তারা সকলেই বাম আমলে নিয়োগপত্র পেয়েছেন, কোনো আপত্তি নেই, ভালো তো। এটাই তো গণতন্ত্রের মূল বক্তব্য হওয়া উচিত। আমরা তাদের চিহ্নিত করিনি যে এরা 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 ঘাসপন্থী, এরা 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 ছাগলপন্থী, এদের চাকরি দিও না, না বলিনি। যার যোগ্যতা আছে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, ওটা অস্বীকার করতে পারবেন? স্যার 2016-17 সালের সিএজি রিপোর্ট অনুসারে প্রায় ব্রাত্যবসু দাবি করেছেন 46,000 নিয়োগে দুর্নীতি হয়েছে। আমি ব্রাত্যবাবুকে বলবো ভালো করে একটু পড়ে নিন সংসদীয় পদ্ধতিটা, সিএজি রিপোর্ট কী, সেই রিপোর্ট কীভাবে গ্রহণ করা হয়, কোথায় কোথায় আলোচিত হয়, এগুলো পড়ে নিয়ে মন্তব্য করুন, এই সমস্ত কথা ভাসিয়ে দেবেন না। সিএজি রিপোর্ট আসে, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আলোচনা হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন বিরোধী দলের নেতারা, সেখানে আলোচনা হয়ে সিএজি রিপোর্ট যে সমস্ত দিয়েছে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয় তারা রিপোর্ট পাঠান। সিএজি রিপোর্টটায় ধ্রুব সত্য নয়, আমরা দেখেছি সিএজি রিপোর্টে 2G কেলেঙ্কারির নাম করে যে ঘটনা ঘটানো হয়েছে, ভারতবর্ষের চেহারা পাল্টে দিয়েছিল সিএজি রিপোর্ট, কিন্তু বাস্তবে দেখা গেল ওরা যা বলেছেন তা বাস্তবসম্মত নয়। সুতরাং সিএজি রিপোর্টের উপর ভিত্তি করে যদি ব্রাত্যবাবু কোনো ব্যবস্থা নিতে চান আমি ওকে সাধুবাদ জানাই, দয়া করে ব্যবস্থা নিন। কোথাও গিয়ে এই রাজনীতিটা কি প্রতিহিংসাপরায়ণ মানসিকতার একটা রাজনীতি হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে বাম আমল, তারপরে আবার সিএজি রিপোর্ট, আসল ইস্যুগুলো তো নিয়ে আলোচনা হচ্ছে না? না না, আসলে আমি বললাম না আপনাকে যে এখন ওরা এই সময় কেন বলছে কথাগুলো, আর আগে বলতে পারতো। এই সময় বলছে কেন, এখন মানুষ ধরে নিয়ে ফেলেছে। এখন একটা সাধারণ লোককে জিজ্ঞেস করুন, তৃণমূলের অনেক মানুষ তো বলেন বুঝি এ কী হচ্ছে, কল্পনা করতে পারছি, আমরা এটা ভাবিনি, বলেন একান্তে, বলেন হয়তো একান্তে দেখা হলে যারা আজকে প্রেস কনফারেন্স করছেন তারাও আমাকে এই কথাই বলবেন। কিন্তু এর থেকে দৃষ্টি ঘোরাতে হবে, যে প্রথম দৃষ্টি ঘোরাবার চেষ্টা হয়েছিল আপনার মনে থাকতে পারে, আবার সেই ব্যক্তিগত কথা এসে যায়, চাকরি হচ্ছে না কেন, ওই লোকটা দায়ী, আমার বাড়িতে লোক পাঠিয়ে দিল, এসব তো দেখেছি আমরা একবার দুবার না বহুবার। তারপর আমি তখন দিল্লিতে, হঠাৎ আমাকে সাংবাদিকরা বললেন যে ওরে বাবা উনি মিটিং করে 21 জুলাই বোধহয় কী বলেছেন আমার নাম করে, যে খুলবো নাকি, তাই আমি তো খুলুন খুব দেখতে চাই, আমি আমি দেখতে ভালোবাসি, খুলুন সব, আর খুললে পরে আমি রসগোল্লা খাওয়াবো, হলো না তো।
ব্রাত্যবাবুরা একটু উদ্যোগ নিন না, উদ্যোগ নিয়ে খুলুন, খুলুন, খুলতে শিখুন, তাহলে মানুষ আপনাদের বুঝতে শিখবে। স্যার ফাইল হারিয়ে গেছে, পরের মিটিংয়ে একটা কথা বলা হয়েছিল, তাহলে 1987 সালের ফাইলের একটা ছোট্ট কপি তো বেরোলো। এই যে আমি বললাম না, বারেবার একই কথা পুনরাবৃত্তি করতে হয় যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো মন্ত্রী তারা সত্য তথ্যভিত্তিক কথা বলেন না। ওদের যদি সমস্ত আপনারা প্রেস ইন্টারভিউগুলো ওই সময় অনুযায়ী সাজান, ক্রনোলজিক্যালি সাজান, দেখবেন প্রতিদিন প্রতিটি কথার বিরুদ্ধে আরেকদিন আরেকটা কথা বলেছেন। এদের কথা কী জবাব দেবো? এদের কথা জবাব দেওয়াটা নিজের সময় অপচয় বলেই মনে করি। স্যার বকটুই নিয়ে মুখ্যমন্ত্রী এক বছর পরে একটা অদ্ভুত মন্তব্য করেছেন যে বকটুই যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে উনি চাকরি দিয়েছেন, পুনর্বাসন দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, ক্ষতিপূরণ দিয়েছেন, তবুও তারা অন্য দলের হয়ে নিযুক্ত হয়েছেন, কাজকর্ম করছেন। এখান থেকে কী প্রমাণ হয় বলুন তো? আমি গতকালকে যখন টেলিভিশনে দেখছিলাম এটা, তখন একটা প্রমাণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী মানুষকে প্রলোভনের যন্ত্র মনে করছেন, এত এত পাইয়ে দিয়েছি, সেই মানুষের আত্মসম্মানকে তিনি আঘাত করেছেন। শুধুমাত্র কিছু টাকা পাইয়ে দিলাম বা রাস্তা করলাম, যদিও রাস্তা কোথাও করেননি, এটাই যদি কারণ হতো তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী এরা কেউ লড়াই করতেন না। ক্ষুদিরাম বেচারা 17 বছর বয়সে গলা দিয়ে দিতেন না। ব্রিটিশও কলকাতা শহর তৈরি করেছে, অনেক রাস্তা করেছেন, রেল লাইন করেছেন, কিছু কিছু লোককে অনেক সুবিধে দিয়েছেন। রাজনীতি মানুষকে আত্মমর্যাদা সম্পন্ন করতে শেখায়, মমতা মানুষের সেই জিনিসটাকে ধ্বংস করে দিচ্ছেন। তাহলে এক মুখ্যমন্ত্রী বলে এত দিলাম তাও বিরোধিতা, লজ্জা করল না বলতে? একটু তো মানুষের আত্মসমীক্ষা হওয়া দরকার। একটা গোটা পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে দিলে, তারপরে বললাম তাকে টাকা দিলাম, দিলাম তুমি কে দিলে, কার সম্পত্তি দিচ্ছ? এত নিম্নরুচি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো মুখ্যমন্ত্রী কিতে পড়বে দেখিনি আমরা। আমরা অনেক লড়াই করেছি প্রফুল্ল ঘোষের বিরুদ্ধে, রাস্তায় দেখেছি লাঠি খেয়েছি, জেলে গেছি। অজয় মুখার্জি তার বিরুদ্ধে করেছি আমরা, পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে করেছি, কিন্তু এত নিম্নরুচির কোনো মুখ্যমন্ত্রীকে আমরা দেখিনি। তার প্রকাশটা ওই যে পাইয়ে দিলাম। সুতরাং কিছু টুকরো ছুঁড়ে দিয়ে, রুটির টুকরো ছুঁড়ে দিয়ে মানুষের আত্মমর্যাদাকে জয় করা যায় না, এটা বুঝে নিন মমতা। বীরভূমের সভাপতি পদে থেকে গেলেন অনুব্রত মণ্ডল, মুখ্যমন্ত্রী তবু সরাতে পারছেন না, এর কি কোনো কারণ আছে বলে আপনার মনে হয়? হ্যাঁ আছে তো বই, কি পরিষ্কার কারণ, সেটা হচ্ছে বীরভূমের মাটি থেকে যে পরিমাণ কয়লা, খনি, বালি, গরু পাচার ইত্যাদি হয়েছে, তার যে বড় নেটওয়ার্ক তৈরি হয়েছে, এই নেটওয়ার্কের সঙ্গে মমতার পরিবার যুক্ত প্রত্যক্ষভাবে। তাই তিনি কোনো মতেই অনুব্রতকে ছেড়ে ফেলতে পারছেন না, কেন অনুব্রত একটা বড় দুর্নীতির নেটওয়ার্কের পরিচালক। আমি তো বহু জায়গায় গিয়েছি, বহু কিছু করেছি, অনেক ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু এরকম কথা আমি তো শুনে বিস্মিত হয়ে গেছিলাম যখন অনুব্রত বলেছিল আমার এবং মান্দানের ঠ্যাং ভেঙে দেবে। সেদিনকে পুলিশ আমাদের ঢুকতে দাঁড়িয়ে ঢুকতে দিলে দেখতাম কে কার ঠ্যাং ভাঙে, কিন্তু এ কথা বলা স্পর্ধা রাখে। স্পর্ধা রাখে কেন? সে জানে আমি যাই করব আমার পেছনে রাজ্যের প্রশাসন ও মুখ্যমন্ত্রী আছে, যেটা পার্থ করবে না, সেই জন্যেই অনুব্রত থাকবে। পার্থকে আমি এখন না করতে পারি, পার্থকে বলা হয়েছে কানে কানে এখন না করছি, তুমি ছাড়া পেলে তোমাকে দলের সচিব পদেই পুনর্বহাল করবো, তৃণমূলের ডিসিপ্লিন তো এই। স্যার পার্থ চট্টোপাধ্যায় হঠাৎ করে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর নাম বলেছেন প্রকাশ্যে, এত এতকাল মৌনব্রত পালন করার পর হঠাৎ করে নাম গেছে, তো এখানে ফিডব্যাক গেছে। ফিডব্যাকটা হচ্ছে যে তুমি ওখান থেকে বলো আমরা তোমাকে স্বমহিমায় ফিরিয়ে আনবো, কোনো অসুবিধে নেই। সেই জন্যেও বলছি, বলতে গিয়ে এমন সমস্ত কথা বলেছেন, আবারও সেই কথা যদি আপনারা বিশ্লেষণ করেন, ঘটনাক্রম বিশ্লেষণ করেন, তাহলে মনে হবে যে এইদের আমরা ভোট দিয়েছি, এটাই মনে হবে। আপনার মনে হয় বর্তমানে এই রাজ্যের মানুষের এই আত্ম উপলব্ধিটা হওয়া উচিত তো? পশ্চিমবঙ্গ আমাদের, পশ্চিমবঙ্গের একটা গর্ব ছিল, এখানে একটা নির্দিষ্ট মানের কৃষ্টি আছে, এখানে রাজনৈতিক বিতর্ক হয়, রাজনৈতিক লড়াড়ি হয়, জমি দখল করতে গিয়ে মানুষ মারা যায়, কারণ সেটা রাজনৈতিক প্রশ্ন, জমির মালিকানা কার, জমি কার, গরিব গরিব চাষি করছে, কারখানায় আন্দোলন করতে গিয়ে হয়। কিন্তু এরকম
তোলাবাজি করার জন্য মানুষ খুন, এটা কখনোই হয়নি। এই যে একটা রূপান্তর হয়ে গেল পশ্চিমবঙ্গের যারা ক্ষমতায় আছেন, বিশেষত মুখ্যমন্ত্রী সহ, তাদের যে শারীরিক ভাষা, কথাবার্তা, এ নিয়ে এখন গোটা ভারতবর্ষে একটা হাসির খোরাক হয়ে গেছে। এ দেখলেন না, দুদিন আগে উড়িষ্যায় গিয়ে তিনি যা বললেন, এ কী, এটা কোনো কোন স্তরের একজন রাজনৈতিক নেতা এরকম করতে পারেন? নিজেকে খেলো করছেন করুন, কিন্তু তিনি একটা গোটা রাজ্যকে খেলো করে দিচ্ছেন। উড়িষ্যাবাসীরা হাসছে, যারা শুনছে তারা হাসছে, আর আমরা হাসির খোরাক হয়ে যাচ্ছি। এখনও যদি মানুষের সেই চেতনা এটা না আসে, তাহলে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের কপালে আরও দুঃখ আছে। মানুষকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, কেন মানুষকেই নিয়ন্ত্রণ করতে হবে। গণতান্ত্রিক প্রজাতন্ত্রে মানুষই শেষ কথা, কিন্তু এই মানুষের মতামতটাও যাতে প্রতিফলিত না হয় তার জন্য তৃণমূলীরা গুন্ডামি করবে, সে চেষ্টাও হবে, তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। আমি আবারও বলি, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে যদি আমরা তাড়াতে পেরে থাকি তাহলে এরা কি। আপনি পুরসভার দায়িত্বে ছিলেন, মেয়র ছিলেন কোনো এক সময়, পুরসভায় নিয়োগ দুর্নীতি, শুধু একটা দুটো পুরসভা নয়, ষাটটা পুরসভার নিয়োগ দুর্নীতি, এটা কিভাবে দেখছেন? দেখুন, আমি আবার বলছি, আপনারা শুধুমাত্র স্কুল, আমি প্রথম দিন থেকে বলছি, 2011 পর থেকে বহু মামলা এখনও আছে আমাদের, আমরা শেষ করতে পারিনি। পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে সমস্ত নিয়োগের ক্ষেত্রেই পরিকল্পনা করে দুর্নীতি করা হয়েছে। একটা দুটো কাউকে আমি খুব একটু সুবিধে পাইয়ে দিলাম, এটাকে আমরা খুব বেশি বড় মনে করি না, কিন্তু যেটা হচ্ছে একেবারে পরিকল্পিত দুর্নীতি, টাকা দিয়ে অযোগ্য লোকেদের ঢোকাও, তাহলে ওই ব্যবস্থাটাকে নষ্ট করা যাবে, তার ভেতর থেকে তছরূপ করা যাবে, আর সেই সমস্ত লোকেদের সাধারণ মানুষের ওপর জুলুমবাজি করানো যাবে। কিন্তু তারা জানে তো আমাদের, আমার তো মাটিতে মানেই, আমি তো দুর্নীতি দিয়ে ঢুকেছি। আমার এই প্রসঙ্গে একটা খুব গল্প মনে করে, মনে আছে তখন সরকারি কর্মচারী আন্দোলনের নেতা ছিলেন অরবিন্দ ঘোষ, একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব। তিনি আমায় একদিন গল্প করতে করতে বলেছিলেন, জানো বিকাশ, যারা এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়ে আসে, তারাই কিন্তু অধিকার রক্ষার লড়াইটা আমাদের সঙ্গে বেশি করে, আর যারা ওই কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্টের দরজা দিয়ে আসে তারা কিন্তু করে না। তার কারণ, সে জানে যে আমার চাকরিটা দয়ায় হয়েছে, আর যে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে সে জানে আমার অধিকার আছে। এইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। ওরা চাই, চেয়েছে সমস্ত নিয়োগগুলো দুর্নীতির মধ্যে দিয়ে করো, যাতে তারা ওই নবান্নের 14 তলার কথায় ওঠে বসে, কিন্তু পর্দা ফাঁস হয়ে গেছে। এইবার এই ধর্মঘটে মানুষ বুঝিয়ে দিয়েছেন যে আর নয়, অনেক হয়েছে, আর নয়।